আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাক সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন হারফোন ডেবিনিত কেমন ছিলেন আমার সুল পাওয়ার বাই শাহজালাল ইসলামী ব্যাংক পি এলসি কো স্পন্সর ইজি ফ্যাশন দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানে আমাদের প্রিয় নবী মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লুসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ নানা দিকে নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করে থাকি এ কারণে যে যাতে করে আমাদের জীবনের প্রতিটি কাজ আমরা যেন না মোতাবেক আমরা আমল করতে পারি আমরা যেন রসুলসালামের সেই উন্নত আদর্শের যেন আমরা বাস্তবায়নকারী হতে পারি আমরা হতে পারি যে রাসূলের শ্রেষ্ঠ উম্মত আমরা যেন আমাদের সিরাতে সুরাতে চাল চরণে কথাবার্তায় ওঠা সর্ব সর্বদিক থেকে যেন আমরা রাসূলের সত্যিকারে মুজা তিনি যেমনটা রেখে গেছেন পৃথিবীতে আমাদের জন্য তেমনটা যেন আমরা হতে পারি সেই জন্যই আমাদের এই বিশেষ আয়োজন কেমন ছিলেন আমার রসুল দর্শক কেমন ছিলেন আমার রসুল আমরা কি জানবার চেষ্টা করছি আমরা কি আমার বাবাকে আমরা জানবার চেষ্টা করছি আমার দাদা কেমন ছিলেন আমরা গল্প করছি আমরা আমাদের আমাদের স্ত্রীরা কেমন আমরা সেই গল্প করি আমাদের বন্ধুদের সঙ্গে যদিও সেটা করা উচিত নয় আমরা কিন্তু মানুষ আমাদের আত্মীয় স্বজন আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের কথা কিন্তু আমরা আলোচনা করি কিন্তু আমরা কি এই আলোচনা করি আমাদের সন্তানদেরকে আমার নবী এরকম ছিলেন আমার নবী এরকম চলতেন আমার নবী এভাবে খেতেন আমার নবী এভাবে হাঁটতেন আমার নবী এভাবে ঘুমাতেন আমরা কি কথাগুলো বলি যদি না বলি তাহলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নবীজির জীবন আদর্শের প্রতি আকর্ষিত করে তোলা আমাদের সন্তানরা যেন নবীজির ভালোবাসায় যেন তারা উদ্বেলিত হয়ে যায় আমাদের মানব জাতির সামনে সরের ছিরাতকে এভাবে করে উপস্থাপন করা উচিত মানুষ যেন পাগল হয়ে যায় নবীজির সেই আখ্লাগকে ধারণ করবার দর্শক আমরা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনাদের সামনে আজকের আয়োজন আমরা আজকের পড়বে একটি গুরুত্বপূর্ণ দিক জানবার চেষ্টা করব নবীজি সাল্লাহ আলী ইসলামের এক রাতের এক রাতের বিশেষ ইবাদাত সম্পর্কে জানবার চেষ্টা করব নবীজি একটি রাতে বিশেষভাবে ইবাদাত করছিলেন সোভায়ন হেবদিন সে এবাদত ছিল তাহাজ্জুদের সালাদ যেটাকে আমরা করণে কারিবের পরিবেশে লাইল বলা হয় আল্লাহ তার রসুলকে বলেছেন আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে যান আপনি কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করুন আশা করা যায় এই তাহাজুদের সালাতের মাধ্যমে আপনি মাকামে মাহমুদ আপনি জান্নাতের সর্বোচ্চ যে জায়গা সেই জায়গাটিকে বলা হয় মাকামে মাহমুদ প্রশংসিত আপনি সেই জায়গা যেতে পারবেন আপনি সেই জায়গা অধিষ্ঠিত হবেন এই রাত্রিকালীন ইবাদতের মাধ্যমে এই জন্য রাত্রের বেলা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে নবীজির কদম ফুলে যেত আল্লাহ একবার নবীজির পাম বড়ক ফুলে উঠত সোভায়ান্লাহামদি এই জন্য পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক আল্লাহ বা শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাই তিনি চমৎকার করে তার কবিতার মাধ্যমে বলেছেন জলমতু তিনি বলেছেন যে আমি এমন এক মহান ব্যক্তিত্বের সন্নাকে আমি আমি তার প্রতি করেছি আমি পরিপূর্ণভাবে আমল করতে পারিনি যে মানুষটি হচ্ছেন যে মহামানব হচ্ছে এমন যে রাত্রিকালীন সময়ে রাত্রিকালীন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুত নামাজ পড়বার কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবার কারণে তার পা ফুলে যেত আর তার পা তাকে অভিযোগ করতো ইয়ার আসুর আল্লাহ আমি আর পারছি না আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না আপনি আর কত সময় দাঁড়িয়ে ধন্যবাদ। সুবহানাল্লাহি বিহামদি। কবি খুব সুন্দর করে সাহিত্যের ভাষা দিয়ে নবীজি রাত্রিকালীন ইবাদতের এই চিত্রটি তিনি ফুটিয়ে তোড়েছেন। দর্শক শ্রোতা এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামwidetilde এই তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হাদিসটি বিখ্যাত সাহাবী হযরত আবু যর আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ থেকে আমরা হাদিসটি কোট করছি আপনাদের সামনে। নবীজি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তিনি পড়ছেন দীর্ঘ সময় নামাজ পড়ছেন সাহাবি আবু আল্লাহ তারা তিনি পেছন থেকে লক্ষ্য করছেন নবীজি কীভাবে নামাজ পড়ছেন সার এই দুরাকাত নামাজে তিনি কোরআনে কারিবের একটি আয়াত তিনি করলেন সে আয়াতে কারিমাটি হচ্ছে ইন তো আদি মহুম ফা ইন এবাদুক ও ইনতাগে ফিরুল্লাহম ফা ইন্নাক আজিজুল হাকিম হে আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে যদি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাও তুমি যদি তোমার বান্দাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে যদি তুমি তাদেরকে শাস্তি দাও যাতে তা তুমি যদি তাদেরকে কবর আজাবের ভিতরে শাস্তি দাও তাহলে আল্লাহ গো ওরা তো তোমারই বান্দা তুমি তো তাদেরকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছো তোমার বান্দাদেরকে তুমি কিভাবে জাহান্নামের নামের আগুনের ভিতরে তুমি কষ্ট দিবে কবরের ভিতরে কীভাবে তুমি তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ রসুল বলছেন করা আয়াতটি পড়ছেন এরপরে নবীজি বললেন ওয়াইন তাকুম আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও ফা ইন্না কান্তাল আজিজুল হাকিম তাহলে তুমি তো ক্ষমা করতেই পারো কারণ তুমি তো আজিজ তুমি মহাপরাক্রমশালী তুমি হাকিম মহাপ্রজ্ঞাময় তুমি কাউকে ক্ষমা করে দিলে আকাশিয়ার আর জামিনে কেউ নেই যে তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তুমি কেউ কেন ক্ষমা করেছো দর্শক শ্রোতা নবীজি সাল্লাহ আল ইসলাম সারা রাত এই এই আয়াতকারিমা দিয়ে নামাজ পড়েছিলেন নামাজ শেষ করলেন সকালবেলা রসুলের সাহাবি আবু সরাদি আল্লাহ তার আনু রসুলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আপনি কেন রাতে দুরাকাত নামাজ পড়েছেন একটি আয়াতকারিমা দিয়ে এটা তো অন্য অন্য দিনের মতো নয় অন্য দিন আপনি অনেক লম্বা সুরাতে লাবাদ করেন কিন্তু আজকে একটি আয়াত পড়লেন কেন নবীজি সাল্লাহ আল ইসলাম তখন বললেন হে আমার সাহাবি শোনো গতকাল রাতে আমি আল্লাহর কাছে একটি বিষয় চেয়েছিলাম আল্লাহ সকল নবীদেরকে এক একটা বিষয় চাওয়ার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা আমার কাছে একটা বিষয় চাও সকল নবীরা চেয়েছেন দুনিয়ার এক একটা বিষয় তারা কামনা করেছেন চেয়েছেন কিন্তু আমি আল্লাহর কাছে কোন কিছু চাইনি আমি গতকাল রাতে চেয়েছিলাম সেই আমার চাওয়াটা সেটা হলো এই ইনিসা আলতু রব্বী আর শাফা আতালি আমি আমার উম্মতের জন্য গতকাল রাতে আল্লাহর কাছে সাফাত করার ক্ষমতা চেয়েছি কাল কেয়ামতের ময়দানে আমি যেন আমার উম্মতদেরকে সাফাত করে করে তাদেরকে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি আল্লাহর কাছে এই ক্ষমতাটা আমি চেয়েছিলাম সুফহান আল্লাহ সুফহান আল্লাহ যখন আবুজুরাদিয়াল্লাহ তো বলেন ইয়ারাসুর আল্লাহ আপনার এই সাফাত কে পাবে কে পাবে আপনার এই শাফাত কে আমতের দিন যে সাফাত পেয়ে জান্নাতে চলে যাবে সাল্লাহ হোসেন তখন বললেন অহিয়া না এলাতুন লা ইউশরিকবিল্লাহ সেই আ আমার এই সাফাত পেয়ে আমার সেই উম্মত ধন্য হবে সেই উম্মত ধন্য হবে যে উম্মত কোনো দিন আল্লাহর সঙ্গে শিরিক করবে না আল্লাহর সঙ্গে শরিক না করে সে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে অর্থাৎ যে ব্যক্তি মারা যাবে এই অবস্থায় যে সে দিন আল্লাহর সঙ্গে শরিক করেনি আমি ওই উম্মতটাকে আমি সাফাত করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেবো আল্লাহর হুকুমে সফায়ান আল্লাহ বেহামদি প্রিয় দর্শক জন্য রাসুলি হাদিস থেকে এবং সিরাত থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন কখনও যেন আল্লাহর সঙ্গে যেন শরিক না করি আমাদের গুণা হতেই পারে আমাদের এমনি অপরাধ হতে পারে কিন্তু যদি আমরা শিরিক না করি আল্লাহ ক্ষমা করে দিবেন রসোরের সাফাত আমরা পাবো আর যদি আমরা শিরিক করে মৃত্যুবরণ করি তাহলে কখনই আমরা রাসূলের সাফাত পাব না এই জন্য আসুন শিরিক মুক্ত ইমান গড়ার চেষ্টা করি এবং বেদাত মুক্ত আমল গড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন যে দর্শক শ্রোতা রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক সেটি হলো এই শিরিক মুক্ত ইমান গঠন করবার যে প্রশিক্ষণ তিনি আমাদেরকে এই এহাদিসের মধ্যে দিয়েছেন তার জীবন এবং কর্মের মাধ্যমে সেটিকে আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করি রব্বে করিমের দরবারে আপনাদের সবার জন্য সেই দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়ে রব্বে করিম আমাদের সকলকে জান্নাতের ফয়সালা করে দিন এ আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আগামীকাল আগামী পর্বে প্রিয় দর্শক আগামী পর্ব আপনাদের সবাইকে দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি